আমার বেলকুনিতে মে ফুল ফুটছিলো সে অনেক দিন আগে আপনাদেরকে দেখাইছিলাম আসলে আমি ক্যাপশনে ভুল দিয়েছিলাম এপ্রিল ফুল ভুলে গিয়েছিলাম এটা মে ফুল মে মাসে ফুটে মে ফুল গাছটা আসলে অনেক সুন্দর হয়েছে এটার সাথে আমি আগে পরিচিত ছিলাম না এই জন্যই আসলে নামের ক্যাপশনটা ভুল হয়ে গেছে আমার বেলকুনিতে আর সবচেয়ে অনেক সুন্দর একটা গাছ এটা হয়েছে কাঠগোলাপ আমার ছোট মেয়ের খুব ফেভারেট সে গেল বছর বৃক্ষ মেলা থেকে কাঠ গোলাপটা পছন্দ করছিলো তারপর তার মামা তাকে কিনে দিয়েছিল অনেক গাছই আছে কিন্তু যে কি বলে এটা ঘাস ফুল না আমি আসলে সঠিক জানি না ঘাসফুলি বলি আমরা এই ফুল গাছগুলো আসলে অনেক দিন হয়ে গেছে জন্য গাছগুলা ভালো নাই বোম্বাই মরিচ গাছ কিন্তু আমি আসলে এখন পর্যন্ত বোম্বাই মরিচ খাইতে পারি নাই পাতাগুলা কেমন যেন এরকম হয়ে যাইতেছে বুঝতে পারি না আমি কী হয়েছে আমি এগুলো সম্বন্ধে আমার ধারণা নাই এই একটা বোম্বাই মরিচ গাছ ফুল ফটে আসলে ফল টল আমি দেখি না কারণটা কি জানি না কেউ জানলে আমাকে কমেন্ট করে জানাবেন আসলে তার থেকে সবচেয়ে বড় কথা আমার একটা অপরাজিতা গাছ হইতেছে আমি জন্য খুবই খুশি আমি ঢাকা থেকে নিয়ে আসছিলাম এটা সম্ভবত সাদা অপরাজিতা আমার ভাইনার কাছ থেকে নিয়ে আসছিলাম বেশি অনেক দিন আগে লাগাইছি আমি আসলে বুঝতেও পারি নাই যে গাছটা এরকম হইবে ভালোই হয়েছে গাছটা আপনাদের জন্য আজকে বড় আকর্ষণ হয়েছে আমার ছোট পণ্যা একটা পেয়ারা গাছ হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তার পুরস্কার ছিল পেয়ারা গাছ একটা সবচেয়ে বড় আকর্ষণ আমি তো আসলে এখানে তো লাগানোর কোনো ব্যবস্থা নাই বেলকুনিতে রেখে দিয়েছি তার বাবা যখন গ্রামের বাড়িতে যাবে তখন নিয়ে যাবে আমরা এখান থেকে আরও কিছু গাছ নেব আরও কিছু আমের গাছ নেব আমাদের বাড়িতে তো অনেক আমের গাছ আপনারা অনেকেই জানেন তো আরও ভালো ভালো কিছু আম গাছ নেব সেই সাথে এটা নেব তার বাবা খুব এই গাছটা পাওয়ার পর থেকে তার মেয়ের গাছ সে খুব যত্ন করে আসলে অনেক দিন আমার বাসার রুমা ছিল না রুমা অসুস্থ ছিল এই কারণে আসলে বেল পরিষ্কার হয় নাই দুঃখিত আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর গরমে আসলে রুমা এত বেশি ক্লান্ত থাকে রাত্রে ঘুমাইতে পারে না ওর আসলে যে আমি বলবো আমি আসলে সাহসই পাই না যে এই দর্গণীটা পরিষ্কার করো আমার খারাপ লাগে না মানুষকে কষ্ট দিতে আমার ভালো লাগে না হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কি সুন্দর সবুজ আসলে এই গাছটার দিকে তাকাইলে আমার মন একদম ভালো হয়ে যায় এত সুন্দর সবুজ আমি বুঝতে পারতেছি না এই গাছটা আমি ভবিষ্যতে কই রাখবো আমার গ্রামেই পাঠিয়ে দিতে হবে এখানে রাখা সম্ভব হবে না কারণ বেলকুনি তো আর তো এত বড় গাছ রাখা যায় না গাছটা বড় হইতেছে আমি প্রতিদিনই মনে করতেছি গাছটা বড় হইতেছে আমি এই জন্য খুব চিন্তায় কারণ আমার মেয়ের ফেভারেট গাছ এটা তার কাছে থাকলেই ভালো হইতো কিন্তু সে তো রাখতে পারবে না গাছটাকে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ